অনুশীলনের সময় পতাকা টানানোর বিসিবির কাছে অনুমতি চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে যে পরিবর্তন আনলো আইসিসি। ক্রিকেটাররা মেশিন নয়, মন্তব্য রোহিত শর্মার। আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ গাঙ্গুলি। রঙ্গনা হেরাতের ভাগ্য নির্ধারণ হবে বিসিবির পরবর্তী সভায়। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব। কেন টুর্নামেন্ট সেরা হলেন ওয়ার্নার, জানালেন ওয়াসিম আকরাম। আগামী 9 বছরে 4টি আইসিসি টুর্নামেন্ট ভারতে, প্রথমবার বিশ্বকাপ হবে আমেরিকায়। সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। অনুশীলনের সময় পতাকা টানানোর বিসিবির কাছে অনুমতি চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের টি টোয়েন্টি টুর্নামেন্টের আর আছে মাত্র 2 দিন। এরই মধ্যে পাকিস্তান টিম মিরপুরে অনুশীলনের সময় নিজেদের পতাকাটা নিয়ে অনুশীলন করেছে। এটা নিয়ে দেশে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচনার পর অনুশীলনের সময় পতাকা টানাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চেয়েছে। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানায়নি। পাকিস্তানের গণমাধ্যম ডেইলি জঙ্গের বরাতে জিও নিউজের খবরে বলা হয়েছে, অনুশীলনের সময় পতাকা টানাতে পাকিস্তানের ক্রিকেট বোর্ড বা পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে। বিতর্ক সৃষ্টি হওয়ার পর পিসিবি এই অনুমতি চেয়েছে খবরে উল্লেখ করা হলেও কবে অনুমতি চেয়েছে সেটা উল্লেখ করা হয়নি। তবে পাকিস্তান টিমের পতাকা ওড়ানো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত অসন্তুষ্টি প্রকাশ কিংবা কোনো প্রতিবাদ জানায়নি। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র বলেন, দ্বিপাক্ষিক সিরিজের সময় উভয় দেশের পতাকা প্রদর্শন একটা সাধারণ বিষয়, সুতরাং কোচ চাইলে অনুশীলনের সময় পতাকা ওড়াতে পারে, এতে আপত্তি জানানোর মতো কিছু নেই। তারপরও এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছে বলে জানান তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ চলাকালীন দুই দেশের পতাকা উত্তোলন অবৈধ নয়। তবে পাকিস্তানের ক্রিকেটারদের পতাকাটা নিয়ে অনুশীলনের ঘটনায় ঐতিহাসিক কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে, অনেকে এটাতে রাজনৈতিক বার্তা খুঁজছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানকে পতাকা ওড়ানোর অনুমতি না দিলে কি হবে? পাকিস্তানের গণমাধ্যমের খবরে এ বিষয়ে বলা হয়েছে, পিসিবি পতাকা ওড়ানোর সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে। বাংলাদেশ সফরে 2টি টেস্টের সঙ্গে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। 20 ওভারের ফরম্যাটের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে তারা। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে যে পরিবর্তন আনলো আইসিসি। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য নতুন পদ্ধতি ঠিক করেছে আইসিসি। ওই বছর ওয়ানডে বিশ্বকাপে খেলবে 14টি করে দল। বুধবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। 2027 সালের প্রতিযোগিতা হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ের মাঝে। এই বিশ্বকাপে 4টি দল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে আসরে খেলবে মোট 14টি দল। মূলত দলের সংখ্যা বাড়ানোর কারণেই র্যাঙ্কিং পদ্ধতিতে ফিরে যাচ্ছে আইসিসি। নির্দিষ্ট 1টি তারিখে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ থাকা দলগুলো জায়গা পাবে বিশ্বকাপে। বাকি দলগুলো আসবে বাছাই পর্ব পেরিয়ে। এরই মধ্যে প্রধান নির্বাহীদের কমিটির দেওয়া প্রস্তাব আইসিসি বোর্ড গ্রহণ করেছে। তবে 2023 সালে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে অবশ্য সুপার লীগ পদ্ধতিতে বাছাই হবে। প্রতিটি দল খেলবে 8টি করে সিরিজ। প্রতিটি দল নিজেদের মাটিতে 4টি এবং প্রতিপক্ষের মাটিতে 4টি করে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজ হবে 3 ম্যাচের। এরপর শীর্ষ 7 দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে ভারত। সব মিলিয়ে ওই বিশ্বকাপে মোট 10 দল খেলবে। এদিকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদেও পরিবর্তনের ঘোষণা দিয়েছে আইসিসি। 3 বছরের 3টি মেয়াদে দায়িত্ব পালনের পর বাধ্যতামূলকভাবে সরে দাঁড়াতে হয়েছে সাবেক ভারত অধিনায়ক অনিল কুম্বলেকে। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন আরেক ভারতীয় বিসিসিআই এর এখনকার চেয়ারম্যান এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটাররা মেশিন নয়, মন্তব্য রোহিত শর্মার। টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই ভারতের বিদায়ী কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, ক্রিকেটাররা মেশিন নয়। মাসের পর মাস বলয়ে থাকতে হলে স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যানের গড় কমে যেত। মঙ্গলবার বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের পাশে বসে অনেকটা সাবেক কোচের আদলে রোহিত শর্মা বলেন, ক্রিকেটাররা মোটেও মেশিন নয়। তাই তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং আগামী বেশ কয়েকটি সিরিজে এই ধারা বজায় থাকবে। সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ রয়েছে, সেই দিকটাও তো মাথায় রাখতে হবে। রাহুলও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, তবে তিনি রোহিতের মতো গর্জে না ওঠে অনেকটা দার্শনিক ঢঙ্গে বললেন, একজন কোচ হিসেবে প্রতিটি ক্রিকেটারের শারীরিক ও মানসিক অবস্থা বোঝা আমার কাজ। আন্তর্জাতিক ক্রিকেটের সব দলকে এই চ্যালেঞ্জ নিতে হচ্ছে, এই অবস্থার মধ্যে সেরা 11 মাঠে নামাতে হবে। আমাদের কাছেই তো উদাহরণ রয়েছে, ক্লান্তির জন্যই কিন্তু কেইন উইলিয়ামসন টি টোয়েন্টি সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন। ভারতের সদ্য নিয়োগপ্রাপ্ত এই কোচ বলেন, 3টি ফর্ম্যাট আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আগামী 2 বছরে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও একদিনের বিশ্বকাপ খেলব, সঙ্গে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। আমাদের দলে এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা 3টি ফর্ম্যাটে অনায়াসে খেলে, কেউ কেউ আবার টেস্টে পারদর্শী। তাই সব পরিস্থিতি বিচার করে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হবে। আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ গাঙ্গুলি।
আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। স্বদেশী অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হচ্ছেন গাঙ্গুলি। কুম্বলের 9 বছর মেয়াদ শেষে বুধবার গাঙ্গুলিকে নিয়োগের ঘোষণা দেয় আইসিসি। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের পর দেশটির ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটীয় অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি কার্যনির্বাহী গ্রুপ নিয়োগ দিয়েছে আইসিসি। গাঙ্গুলিকে স্বাগত জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তিনি বলেন, আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সৌরভকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং পরে একজন প্রশাসক হিসেবে তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটের সিদ্ধান্ত প্রণয়নে দারুণ সহায়তা করবে। রঙ্গনা হেরাতের ভাগ্য নির্ধারণ হবে বিসিবির পরবর্তী সভায়। খালেদ মাহমুদ সুজনের টিম ডিরেক্টর হওয়া দিয়েই পরিবর্তনের শুরু। তারপর যত সময় গড়াচ্ছে, দেশের ক্রিকেটে পরিবর্তনের ডালপালা ততই গজাচ্ছে। ব্যর্থতাপূর্ণ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের ঢালাও পরিবর্তন। পাকিস্তানের সঙ্গে সিরিজে দলে নেই 3 নিয়মিত ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস ও সৌম্য সরকার। একইভাবে কোচিং প্যানেলেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। ফিল্ডিং কোচ রায়ান কুক নেই, তার বদলে মিজানুর রহমান বাবুলকে ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে টি-20 ও টেস্ট সিরিজে থাক না স্পিন কোচ রঙ্গনা হেরাতও। রায়ান কুক আর রঙ্গনা হেরাত কি তবে বাদ? বাংলাদেশের ক্রিকেটের সাথে তাদের সম্পর্ক কি তাহলে চুকে গেছে? এই প্রশ্নের সত্যিকার উত্তর এতকাল অজানাই ছিল। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, রায়ান কুক আর টিম বাংলাদেশের সঙ্গে থাকছেন না, এটা নিশ্চিত। রঙ্গনা হেরাতের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে তিনি পাকিস্তানের সঙ্গে সিরিজে কাজ করবেন না। আকরাম খান আরও বলেন, রায়ান কুক ও হেরাত দুজনের সঙ্গেই টি-20 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। ওই আসর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আসরের চুক্তি শেষ হয়ে গেছে। আমরা ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন করব না। তিনি আরও বলেন, তবে রঙ্গনা হেরাতের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, সেটা বিসিবির পরিচালক পর্ষদের পরবর্তী সভায় নেওয়া হবে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব। আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না সাকিব আল হাসান। আইসিসি টি-20 বিশ্বকাপ শেষে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা গেছে সাকিবের স্থলে বিশ্বসেরা অলরাউন্ডারের 1 নম্বর আছে আফগানিস্তানের মোহাম্মদ নবীর নাম। অথচ দুবাইয়ে টি-20 বিশ্বকাপ চলাকালেই নবীকে টপকে 1 নম্বর অলরাউন্ডার হয়েছিলেন সাকিব আল হাসান। সর্বশেষ র্যাঙ্কিংয়ে সাকিবকে 2-এ ঠেলে দিয়ে নবী এককভাবে শীর্ষে অবস্থান করছেন। সাকিবের চেয়ে 5 পয়েন্ট রেটিংয়ে এগিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন নবী, তার পয়েন্ট সংখ্যা 265। 179 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের লিভিংস্টোন, চতুর্থ স্থানে গ্লেন ম্যাক্সওয়েল তার পয়েন্ট 178 এবং পঞ্চম স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা তার পয়েন্ট হয়েছে 173। ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ওমানের জিসান মাকসুদ, তারপরেই রয়েছেন নামিবিয়ার স্মিথ। শীর্ষ 10-এ উঠে এসেছেন মঈন আলী ও মিচেল মার্শ। কেন টুর্নামেন্ট সেরা হলেন ওয়ার্নার, জানালেন ওয়াসিম আকরাম। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের রান 303। 4 ম্যাচে করেছেন 50, মেরেছেন 28টি 4 ও 5টি ছক্কা, গড় 60.60। অন্যদিকে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের রান 289, 53টি, 4 মেরেছেন 32টি এবং ছক্কা 10টি, তার গড় 48.16। প্রায় সবাই ধরে নিয়েছিল বাবর আজমি হতে যাচ্ছেন এবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, কিন্তু সেটি হয়নি। টুর্নামেন্ট সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। এ নিয়ে আইসিসির ব্যাপক সমালোচনা করেছেন পাকিস্তানিরা, তবে সে পথে হাঁটেননি ওয়াসিম আকরাম, খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। আকরাম উল্টো বাবরকে সেরা হিসেবে বেছে না নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন। আকরাম বলেন, বেশি রান করলেই সবসময় সেরা হওয়া যায় না, একজনের পারফরমেন্সের প্রভাব কতটা সেটিও দেখা হয়, সেই পারফরমেন্স দলের জয়ে কতটা ভূমিকা নিয়েছে তাও দেখা হয়। ওয়ার্নার অস্ট্রেলিয়াকে অনেক ম্যাচে জিতিয়েছে, তার উপর বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এবার এই পুরস্কারের বিচারক ছিলেন 3 ধারাভাষ্যকার ইয়ান বিশপ, শেন ওয়াটসন, নাতালি জার্মান্স এবং 2 সাংবাদিক লরেন্স বুথ ও শাহিদ হাশমি। এদিকে বাবর আজম ম্যান অব দ্য সিরিজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে টুইট করেছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। তিনি বলেন, বাবর আজমের ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কারের জন্য অপেক্ষায় ছিলাম, তাকে ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার না দেওয়ার আইসিসির এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। আগামী 9 বছরে 4টি আইসিসি টুর্নামেন্ট রয়েছে ভারতে, প্রথমবার বিশ্বকাপ হবে আমেরিকায়। আগামী 10 বছর ক্রিকেট উৎসবে ভাসবে গোটা বিশ্ব। মঙ্গলবার 2031 সাল পর্যন্ত টি-20 ও ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশের নাম ঘোষণা করল আইসিসি, যার মধ্যে 4টি টুর্নামেন্টের দায়িত্ব ভারতে। আর প্রথমবারের মতো আমেরিকায় বসবে টি-20 বিশ্বকাপের আসর। 2020 সালে টি-20 বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিল বিসিসিআই। 2023 ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ যে ভারত তা আগেই জানানো হয়েছিল। এবার প্রকাশ ছিল 2024 থেকে 2031 সাল পর্যন্ত টুর্নামেন্টের আয়োজক দেশের নাম। প্রকাশিত তালিকায় 2026 টি-20 বিশ্বকাপ শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে ভারত। এরপর 2029 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও হবে ভারতে। আবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে 2031 ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পালন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বাবর আজমদের পাকিস্তানে,
জানায়, ক্রিকেটকে জনপ্রিয় করতে আরও একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আমেরিকায় বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। এবার এক নজরে দেখে নেওয়া যাক 2024 থেকে 2031 সাল পর্যন্ত কোথায় কোন টুর্নামেন্ট হবে। 2024 জুন মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। 2025 সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। 2026 ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। 2027 অক্টোবর নভেম্বরে ওয়ান ডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায়। 2028 অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 2029 সালের অক্টোবরে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে। 2030 জুনে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনে থাকবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। 2031 ওয়ান ডে বিশ্বকাপের আসর বসবে ভারত ও বাংলাদেশে। দর্শক, এই ছিল এনবিএস খেলা সংবাদে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, এবং প্রতিদিন খেলার সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন।